তার আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাস ভালো না জয়ন্ত সবাইকে যারা কার্যকর্তা রয়েছেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হলের নীরবতা সম্পূর্ণভাবে বজায় রাখবেন। আমরা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের কাজ শুরু করছি, তো সাংবাদিক সম্মেলন শুরু করার আগে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ এবং আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে প্রথমেই ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে মাননীয় রাজ্য সভাপতি মহোদয় ওনাকে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেব। বিপিন দেববর্মা, মাননীয় সাধারণ সম্পাদক, আপনিও এখানে আসবেন। সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই সময়ে একটু সময় অপেক্ষা করতে হয়েছে তার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন দুজন সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা মহোদয়, এবং যিনি সাংবাদিক সম্মেলনে মুখ্যত বলবেন এবং তিনি ত্রিপুরা রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার বর্তমান সাংসদ এবং আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সবার প্রিয় মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় রয়েছেন আমাদের মাঝখানে। আমরা তাকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আন্তরিকভাবে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তো সাংবাদিক সম্মেলনের শুরুতেই আমি মাননীয় প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব সম্বোধন করার জন্য। আজকের এই প্রেস মিটে আমাদের সাংবাদিক উপস্থিত সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় আদরণীয় জেপি নাড্ডাজি এবং আমাদের
ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি আমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমার পূর্ণ বিশ্বাস যে আমরা আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিপ্লব দেবকে এই পশ্চিম আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এই মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের গত 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় কনভেনশন সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষজি জেপি নাড্ডাজির পৌরোহিত্যে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে সেখানে বিশাল কনভেনশন সেখানে হয়। সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে সেখানে প্রতিনিধিত্ব করেন। আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকেও প্রায় 144 জন প্রতিনিধি লিডার সেখানে অংশগ্রহণ করেন। আর সেখানে এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল, আমরা ত্রিপুরা রাজ্যে 10%, 20%, 12%, 15% বুঝি না। আমাদের যে মূল লক্ষ্য, যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 3,349 বুথ রয়েছে, আমরা সংকল্প করেছি ভারতীয় জনতা পার্টি 3,349 বুথেই পদ্মফুল ফুটাবো, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। আমাদের কাছে আরও বেশি শক্তি সঞ্চয় হয়েছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান সাংসদ রাজ্যসভার, উনি আমাদের মধ্যে পশ্চিম ত্রিপুরার প্রার্থী হয়েছেন। তো আমাদের কাছে এটা আরও বাড়তি মাইলেজ হয়ে গেছে। তো সেই কারণে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীতে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, যে মানুষের জন্য জনকল্যাণমুখী কর্মসূচি করছে, তাতে নিশ্চিত আমরা মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আর ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। তো আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের মধ্যে উপস্থিত আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আমি আহ্বান করব আপনাদের সামনে ওনার কিছু বক্তব্য তুলে ধরার জন্য। ত্রিপুরা প্রদেশ সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এখানে উপস্থিত ছিল না, কেউ কোনো পরিচিত মুখ ছিল না, রাজীববাবু এরা আমার সঙ্গে একই টিমে ছিল। আমি এটা গর্বের সঙ্গে পুরো ভারতবর্ষে, দুনিয়াতে বলি, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম কিছু করে, আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব দেব। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চেনে, দুনিয়া চেনে, সমস্ত ত্রিপুরার মানুষ। পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম, আমার খেয়াল আছে, ত্রিপুরাতে রাজীববাবু, অমিতবাবু এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এসব কোনো কিছু হবে না, কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018 পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্য কোন পুণ্য কাম করি, কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষকে কোনোদিন ভুলিনি, আর আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলবো না। আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছেও নিবেদন করব, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018 মানুষ ভোট দিয়েছিল, তার কারণে বিজেপি সরকার 2018 প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, অঙ্কগণিত সেটা বলে, নেতৃত্বরা দিয়েছিল, আমাকে উৎসাহ জাগিয়েছিল, সত্তাতে থাকার পরও আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না। আজকে আমি তার জন্য বলছি, কারণ 2018 পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মফুল চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন।
আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম 4 বছর 2 মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে, চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক, ত্রিপুরার মানুষকে চেনো। তার কিছু কাজ বাকি আছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে, কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম, আছি, যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি, কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয়, ডাইরেক্ট বোঝার সুযোগ হয়। আর আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব। মাননীয় মুখ্যমন্ত্রী মানেকশা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ওনার পুরো টিমকে ধন্যবাদ, আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ। কারণ কি 2016, 2017, 2015 এই যে সালগুলি ছিল পর্যন্ত, আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট, যেটা আমার স্ট্রেংথ ছিল, এটা ত্রিপুরা সাংবাদিক আছে। আমি কাউর কাছে কোনো কিছু চাইও না, দিতেও পারিনি, আমার কাছে কিছু ছিলই না, শূন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসঙ্গে সাথী হয়ে একটা ঐতিহাসিক পরিবর্তন করেছে। আর আমি আশা করি এই 2024 নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি, এখনও যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে সাপোর্টার রয়েছে, আমি আপনাদেরই ছেলে, আমার কাছে আসুন, মোদির সঙ্গে চলুন। ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে, আমি মোদিজিকে কাছে থেকে দেখি, কাছে থেকে চিনি, ওনাকে, উনি ত্রিপুরাকে ভালোবাসেন। আপনারাও বারবার জিতিয়েছেন, 2-2 বার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন, তার আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুরশ্রীর মায়ের এই পণ্যভূমিতে বলতে পারি, নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে, ভারতবর্ষের মানুষ তো পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী তিসরিবার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে, এয়ারপোর্ট থেকে আসার সময় আমার দেরি হয়েছে রাস্তাতে। আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি, পার্টির কার্যকর্তার প্রতি, যে এখনও আমাকে যতটা আপনারা 2015, 2016, 2017, 2018, 2019, 2020 লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন, আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আগামী দিনগুলিতে পাবো। আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। মানুষ ভুল ত্রুটি আমি করতেই পারি, কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনো দিন কোনো ভুল ত্রুটি করি না, আর ষড়যন্ত্র কোনো কাজ করি না, আগামী দিনগুলো করব না। আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে, আগামী নির্বাচনে মোদির হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি। যদি ভালো লাগে তো আপনার ছেলেকে, আপনার ভাইকে, আর আপনার সহযোগীকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপিল করুন। ধন্যবাদ। যদি কাউর কিছু প্রশ্ন হচ্ছে, যদি জোট প্রার্থী আপনার প্রতিদ্বন্দ্বী হয় পশ্চিম ত্রিপুরা আসনে, যেভাবে আমরা 2023 নির্বাচনে দেখেছি বাম কংগ্রেস জোট হয়েছে, এবারও যদি জোট প্রার্থী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করে কিভাবে মোকাবিলা করবেন, এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিষাণ আন্দোলন চলছে আপনিও জানেন, ইতিমধ্যেই আগামী 10 তারিখ তারা সারা দেশব্যাপী রেল বন্ধের আহ্বান করেছে, ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে 400 পারের যে স্লোগান, সেটা কতখানি কার্যকর হবে? দেখুন, আমি যেই প্রদেশের এখন ইনচার্জ প্রভারী আছি, ওই প্রদেশের বর্ডারেই, পাঞ্জাব বর্ডারে এরা বসে আছে। কই, আমি হরিয়ানা তো কৃষি প্রধান রাজ্য, হরিয়ানার কোনো কৃষক তো সেখানে যোগদান করেনি, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের কৃষকরা যোগদান করেনি, আমি তা কোনো কিছু বলার অপেক্ষাও রাখি না, ওই জায়গাতে যেতেও চাই না। কৃষককে আমি অন্নদাতা মানি, কারণ অন্য ওনারাই চায়, ত্রিপুরাতেও হোক আর পাঞ্জাবে হোক, হরিয়ানাতেও, ভারতবর্ষে যে কোনো কৃষকরা যখন কৃষি কাজ করে তখনই আমাদের অন্নের জোগাড় হয়। আমি সমস্ত অন্নদাতাকে শ্রদ্ধা করি। আর যেটা আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী রাজনীতি, ডেমোক্রেসিতে প্রতিদ্বন্দ্বী আসবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রার্থী হবে, আমি আগেই বলেছি, আমি সবার কাছেই প্রার্থনা করব যে প্রার্থী তো সবাই হবে, অন্যান্য পার্টি থেকেও দেবে, কিন্তু আমি ত্রিপুরার সমস্ত মানুষের কাছে, তার মধ্যে প্রার্থীও আছে, যেখানে যেখানে প্রার্থী হতো ত্রিপুরা বাইরে থেকে কেউ আসবে না, আর লোকসভায় তো অনেক সময় আসেও, তার জন্য পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো লোকসভা বা রাজ্যসভা দাঁড়াতে পারবে না, আমি তাদের কাছে আশা করব যে আমাকে আশীর্বাদ করার জন্য।
আর যাতে নিষ্ঠা সহকারে আমি কাজ করার যে সুযোগটা পেয়েছিলাম আগে, এখনও রাজ্যসভার এমপি হিসেবে আছি, আগামী দিনও যাতে করতে পারি সেটাই আমি সবার কাছে আগ্রহ করি। স্যার, দুটো বিষয়। প্রথম, আপনাদের দলের প্রথম প্রার্থী তালিকাতেই আপনার নাম, এবং সেখানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীরও তালিকা প্রার্থী হিসেবে তালিকা নাম রয়েছে, এটা কীভাবে দেখছেন? আর দ্বিতীয় বিষয়, প্রচার কবে থেকে শুরু করছেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিপ্লবদের পরিচয় করিয়ে দেবে, তার জন্য নরেন্দ্র মোদীর নাম আজ মোদীর নামে ভারতবর্ষকে চেনে মানুষ, সবচেয়ে বড় বিষয়, সত্যি কথা। আচ্ছা, নরেন্দ্র মোদীর নামে ভারতবর্ষকে চেনে পুরো দুনিয়া, সেটা আজ আমাদের ভারতবাসীর জন্য সবচেয়ে গর্বের বিষয়। তো স্বাভাবিকভাবে আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব উনি, তো লিস্ট বেরিয়েছে, তার মধ্যে সমস্ত অনেক এমপিদের 195 জন লিস্ট ছিল, তার মধ্যে আমারও আছে। তো আমি ভাগ্যবান যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বের পার্টির আমি সাংসদের যে টিকিট আমাকে পার্টি দিয়েছে, আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি, অমিত ভাই সার প্রতি কৃতজ্ঞ। আর বাকি ইলেকশন হবে, ইলেকশনে প্রমাণ করার দরকার নেই। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে, মানুষ বিজেপিকে পদ্মফুল চিহ্নে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছে, আপনারা শুধু বুথ ওয়াইজ মানুষের কাছে গিয়ে একবার আপিল করুন। আর মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রণাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে, উনি আপিল করেছেন, সেটা বললেই আমার মনে হয় ভারতবর্ষের জন্য করলাম। প্রচার আজকে আমি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পুজো করার জন্য যাব, আর তারপর এসে আজকে পার্টি বিষয়ে একটা মিটিং আছে অ্যাটেন্ড করে, কালকে আমাকে দিল্লি যেতে হবে, কারণ কি হরিয়ানার প্রি বোর্ডের মিটিং আছে, আমি প্রভারী আছি। তারপরে একদিনে আমি চলে আসব, আর 8 তারিখে আবার আমাকে যেতে হবে সন্ধ্যার সময়, কারণ কি পার্লামেন্ট বোর্ড মিটিং আছে। ওটার পর আমি 9 তারিখ থেকে ত্রিপুরাতে প্রচার শুরু করব। আর আদরণীয় আমাদের প্রদেশ অধ্যক্ষজি আছে, মাননীয় মুখ্যমন্ত্রীজি রয়েছেন, ওনারা যেভাবে আমাকে মার্গদর্শন করবে, যেই রাস্তায় নিয়ে যাবে আমি সেই রাস্তায় জনতার কাছে যাব। ইস্যু অনলি নরেন্দ্র ভাই মোদি, নো অ্যানাদার ইস্যু, অল ওভার ইন্ডিয়া অনলি ওয়ান ইস্যু, নরেন্দ্র ভাই মোদি অ্যান্ড ভারতীয় জনতা পার্টি, অ্যান্ড অপোজিশন ইজ অল ওভার ইন্ডিয়া, এভরিবডি সো ফ্যামিলিয়ার ইস্যু, নো 140 crore পাবলিক ইস্যু। নরেন্দ্র মোদি ইজ দ্য আওয়ার লিডার, আর হি ইজ নট এ ওয়ান লিডার, হি ইজ এ স্টেটসম্যান রাইট নাও। সো আই বিলিভ অল দ্য পিপল অফ ত্রিপুরা ডেফিনেটলি ভোটিং ফর মোদি অর ব্লেসিং ফর মি। আপনার কোশ্চেনটা খুব সুন্দর, প্রধানমন্ত্রী আপনার হৃদয় আছে, আমার হৃদয় আছে, প্রধানমন্ত্রী ফিজিক্যালি নিশ্চয়ই একবার ত্রিপুরাতে আসবেন ত্রিপুরশ্রী মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, কিন্তু মোদী সবার হৃদয় আছে, বিশেষ করে মহিলাদের হৃদয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছা আনতে শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস যোগাযোগ 9066776746।